আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু কেমন আছেন বন্ধু আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রসেস রহমতে আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রসেস রহমত আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি সো বন্ধুরা আহলান সাহালান মারহাবা আলহামদুলিল্লাহ মা যা কিছু বলি না কেন আল্লাহ ফাকের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না কারণ আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের সবাইকে পবিত্র মাহের রমজান শরীফ থেকে নিয়ে পবিত্র মাহে জিলহা চাঁদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ সো বন্ধুরা আজকে আমাদের কাছে পবিত্র জিলহা চাঁদের প্রথম রজনী তাই আমি প্রথম রজনীতে আমার সমস্ত বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব একটাই দাবি করব যে পবিত্র মাহে জিলহা চাঁদকে উপলক্ষ করে আপনারা যদি পারেন দুই রাকাত করে নফল নামাজ আল্লাহ পাকের প্রতি শুকরিয়ার জন্য আদায় করবেন কিভাবে আদায় করবেন সেটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেভাবে আদায় করি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি আমি সুরা ফাতেহার সঙ্গে তিনবার করে দিয়ে দুই রাকাত নফল নামাজ জন্য সুরা এখলাস আল্লাফাকে দরবার শরীফে পড়ি এবং যে সমস্ত বান্দারা এবছরে দিচ্ছেন সকলের জন্য আল্লাপাকে দরবার শরীফে দোয়া চাই আল্লাপা আকরুল্লা আলামিন সব্বাইয়ের কুরবানি যেন কবুল করে নেন আল্লাহ আমিন এবং যারা এই বছরে কুরবানি দিতে পারেননি আল্লাপাকে দরবার শরীফে আমি ব্যক্তিগতভাবে আমার অন্তরে অন্তরস্থল থেকে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন আগামী বছরে কুরবানি দেওয়ার মতন তৌফিক দান করেন আমিন শুধুমাত্র এতটুকুই বলার ছিল তাই ছোট্ট করে একটা ভিডিও আপলোড করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই গুণাগারের জন্য আগামী কাল পবিত্র মা মোবারক সে জুম্মার দিনে একটু দোয়া চাইবেন পাক সবাইকে কবুল করেন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ